আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবি। ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায়, শহর ও শহরতলিতে বিক্ষোভ প্রদর্শন করল সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা। সুদূর কোচবিহারের পশারিহাট থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত সর্বত্রই কাফিল খানের উপর সরকারের অমানবিক অত্যাচার ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার হলো যুব ছাত্র। ডক্টর কাফিল খান শতাধিকের ওপর শিশু বাচ্চাকে প্রাণ রক্ষা করেছিল, এটাই ছিল সেই ডক্টর কাফিল খানের অপরাধ, যার কারণে এই বিজেপি সরকার, এই যোগী আদিত্যনাথের সরকার, উত্তর প্রদেশ সরকার সেই ডক্টর কাফিল খানকে প্রথমে একবার গ্রেপ্তার করেছিল। এর কয়েক মাস আগে ডক্টর কাফিল খানের উপরে নির্মমভাবে অত্যাচার করছে এবং তাকে গ্রেপ্তার করে রেখেছে। তাই আমরা আজকে বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বোলাকে বোলাকে 5টা থেকে 5:30 পর্যন্ত আন্দোলনের ডাক দিয়েছিলাম, যেহেতু আগামীকাল ডক্টর কাফিল খানের শুনানির দিন আছে হাইকোর্টে। সেই জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি, যাতে করে আমাদের আন্দোলন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায়, যে ডক্টর কাফিল খানের নিঃশর্ত মুক্তি দিতে হবে এই আন্দোলন। দেশের একজন নায়ক ডক্টর কাফিল খানের মুক্তির দাবিতে আমরা আজকে রাজারহাট থানার সামনে সাইলেন্ট প্রোটেস্ট করছি, যাতে করে আমাদের দেশের একজন সমাজদরদী মানুষ, যিনি আপনারা জানেন উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যের, যে 2017 সালে যে মানুষটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যে একটা হসপিটালে যে প্রচুর শিশুর অক্সিজেন গ্যাসের কারণে মৃত্যু হয়েছিল, সেই হসপিটালের আরও শিশুদের জন্য যে মানুষটি জীবনকে বিপন্ন করে এবং সাথে সাথে তিনি তার একজন বন্ধুর নিজস্ব হসপিটালের থেকে যে মানুষটি অক্সিজেন গ্যাস এনে প্রচুর শিশুর জীবন বাঁচিয়েছিল, সেই মানুষটি 2017 সালে আমরা তাকে চিনেছি, যে কীভাবে দেশের মানুষের জন্য এবং দেশের একজন ডাক্তার হিসেবে তার কর্তব্য, সেই মানুষটির আজকে যেভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন উত্তরপ্রদেশ সরকার, যোগী সরকার যেভাবে তাকে অত্যাচার করছে জেলে বন্দি করে, সেই মানুষটির আগামী কাল কোর্টে তুলবে। আমরা চাই আগামী কাল তিনি মুক্তি পাক এবং রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ সরকার যাতে করে সেই বিষয়ে তিনিও একটা বার্তা দেন উত্তরপ্রদেশ সরকারকে, যাতে করে সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সর্বত্রই ডাক্তার কাফিল খানের মুক্তির দাবিতে রাস্তায় নামে ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার জন্য, সেভাবেই সর্বত্র সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা মুখে মাস্ক পরেই কাফিল খানের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। বর্ধমানের সমুদ্রগড়, বর্ধমান শহর, শেয়ারা বাজার, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বারাসত, রাজারহাট, আমডাঙা, স্বরূপনগর ব্লকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, ভাঙর, কাশীপুর, জীবনতলা, ক্যানিং, বারুইপুর, মহেশতলা, বাসন্তী থানার বিভিন্ন জায়গায় কর্মীরা কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়। হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা বিক্ষোভ দেখায়। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। সোলেমানি দাওয়াইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ, আবু সিদ্দিক, মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্রকন্যা, বিশ্বকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ভ রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাঁধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন, জাদু, পরী, মায়াবী, বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত।
আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলা রেলগেটের আগে কবিরাজ দাতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830557839।